সরকারের কঠোর নির্দেশ যে আগস্ট মাহৰ ভিতৰত জেজেম আসনির কাম সম্পূর্ণ কৰিব লাগিব। জল জীবন আসনির নামত অসমত প্রকৃততে চলিছে কি খবর রাখিছে রজা ঘড়িয়ায়? অসম সরকারের নির্দেশনা কেরেপ নকরে বহিরাজ্যর কোম্পানিয়ে? আসনি এবিল নীতি নিয়ম সব জলাঞ্জলি দিয়ে এটা ইয়াত কাম মানে আধা করে যার যুজা চলাইছে। আন যে নালাগে ফলকক্ষণ চাওক, ফলকক্ষণও তল মানে ফিটিং নকরিলে তললে মূর করিয়ে থাকি গেল। এই কোম্পানি কেটাক জোর জুলুম করে হলে আমার কামখিনি সম্পূর্ণ করাই দিব লাগিছিল। কিন্তু কোম্পানিয়ে যিমতে কাম করেছে সেইমতে আমার মানে যলস্বাস্থ্য কারিকরী বিভাগ আছে মানি লৈছে। কিন্তু এই কামৰ বিসংগতিতে আপোনালোকে সম্পূৰ্ণ চকুত পৰা হৈ আছে। জল জীৱন আঁচনিৰ নামত লক্ষীমপুৰত ধন আত্মসাত বহিৰাজ্যৰ কোম্পানীৰ নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ নকৰাকৈয়ে অসম এৰি যোৱাৰ প্ৰস্তুতি চলাইছে কলিকতাৰ দুটাকৈ কোম্পানীয়ে। আগষ্ট মাহৰ ভিতৰত জল জীৱন আঁচনিৰ কাম সম্পূৰ্ণ কৰাৰ নিৰ্দেশ দিছিল অসম চৰকাৰে। লগতে নির্মাণ কার্য আরম্ভ হওয়ার ছমাহর ভিতর কাম সম্পূর্ণ করার নির্দেশ দিছিল অসম সরকারে। কিন্তু লক্ষিমপুরত জল জীবন আসনির কাম আধাতে সামরি কোটি কোটি টাকা আত্মসাত করে এটা অসমেরার যুজা চলাইছে কলিকতার দুটাকৈ কোম্পানিয়ে। ছমাহত হবলগে কামটো যেতিয়া আঢ়ৈ বছরেও সম্পূর্ণ হয়ে নুঠিল, সরকারে ডাঙর ডাঙরকে কথাবিলাক কয় যে হর ঘর নল হর ঘর জল। কিন্তু হর ঘর জল এইটো যে মানে আমার কারণে সপোন হয়ে রল, সপোন কেতিয়া বাস্তব হব আমি তার কারণে আশা করে রয়েছো। অসম সরকারের নির্দেশনার প্রতি কেরেপ নকরে কলিকতার NAV ইনফ্রাকন আর শিব ডিলার্স নামের দুটাকৈ কোম্পানিয়ে। লক্ষিমপুরত এটিও সম্পূর্ণ হওয়া নাই JJM-ৰ প্রকল্প। ইতিমধ্যে জল জীবন আসনির নামত কোটি কোটি টাকা আত্মসাত করেছে বহিরাজ্যর কোম্পানি দুটাই। এটা প্রশ্ন হয় জল জীবন আসনির নামত কোটি কোটি টাকা আত্মসাত করা বহিরাজ্যর কোম্পানিক নাকি লগাব কোনে? ধন আত্মসাত করে আধাতেই অসম এৰি যাবলৈ যুঁজা চলোৱা কলিকতার NAV ইনফ্রাকন আর শিব ডিলার্সর বিরুদ্ধে অসম সরকারে কি ব্যবস্থা গ্রহণ করব সেয়া হব লক্ষণীয়। লক্ষিমপুরের পৰা সঞ্জীব লাহন, রিপোর্ট News18 অসম নর্থইস্ট। সরকারের কঠোর নির্দেশ যে আগস্ট মাহৰ ভিতৰত JJM আসনির কাম সম্পূর্ণ কৰিব লাগিব। জল জীবন আসনির নামত অসমত প্রকৃততে চলিছে কি খবর রাখিছে রজা ঘড়িয়ায়? অসম সরকারের নির্দেশনা কেরেপ নকরে বহিরাজ্যর কোম্পানিয়ে? আসনি এইবিল নীতি নিয়ম সব জলাঞ্জলি দিয়ে এটা ইয়াত কাম মানে আধা করে যার যুজা চলাইছে। আন যে নালাগে ফলকক্ষণ চাওক, ফলকক্ষণও তল মানে ফিটিং নকরিলে তললে মূর করিয়ে থাকি গেল। এই কোম্পানি কেটাক জোর জুলুম করে হলে আমার কামখিনি সম্পূর্ণ করাই দিব লাগিছিল। কিন্তু কোম্পানিয়ে যিমতে কাম করেছে সেইমতে আমার মানে যলস্বাস্থ্য কারিকরী বিভাগ আছে মানি লৈছে। কিন্তু এই কামৰ বিসংগতিতে আপোনালোকে সম্পূৰ্ণ চকুত পৰা হৈ আছে। জল জীৱন আঁচনিৰ নামত লক্ষীমপুৰত ধন আত্মসাত বহিৰাজ্যৰ কোম্পানীৰ নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ নকৰাকৈয়ে অসম এৰি যোৱাৰ প্ৰস্তুতি চলাইছে কলিকতাৰ দুটাকৈ কোম্পানীয়ে। আগষ্ট মাহৰ ভিতৰত জল জীৱন আঁচনিৰ কাম সম্পূৰ্ণ কৰাৰ নিৰ্দেশ দিছিল অসম চৰকাৰে। লগতে নির্মাণ কার্য আরম্ভ হওয়ার ছমাহর ভিতর কাম সম্পূর্ণ করার নির্দেশ দিছিল অসম সরকারে। কিন্তু লক্ষিমপুরত জল জীবন আসনির কাম আধাতে সামরি কোটি কোটি টাকা আত্মসাত করে এটা অসমেরার যুজা চলাইছে কলিকতার দুটাকৈ কোম্পানিয়ে। ছমাহত হবলগে কামটো যেতিয়া আঢ়ৈ বছরেও সম্পূর্ণ হয়ে নুঠিল, সরকারে ডাঙর ডাঙরকে কথাবিলাক কয় যে হর ঘর নল হর ঘর জল। কিন্তু হর ঘর জল এইটো যে মানে আমার কারণে সপোন হয়ে রল, সপোন কেতিয়া বাস্তব হব আমি তার কারণে আশা করে রয়েছো। অসম সরকারের নির্দেশনার প্রতি কেরেপ নকরে কলিকতার NAV ইনফ্রাকন আর শিব ডিলার্স নামের দুটাকৈ কোম্পানিয়ে। লক্ষিমপুরত এটিও সম্পূর্ণ হওয়া নাই JJM-ৰ প্রকল্প। ইতিমধ্যে জল জীবন আসনির নামত কোটি কোটি টাকা আত্মসাত করেছে বহিরাজ্যর কোম্পানি দুটাই। এটা প্রশ্ন হয় জল জীবন আসনির নামত কোটি কোটি টাকা আত্মসাত করা বহিরাজ্যর কোম্পানিক নাকি লগাব কোনে? ধন আত্মসাত করে আধাতেই অসম এৰি যাবলৈ যুঁজা চলোৱা কলিকতার NAV ইনফ্রাকন আর শিব ডিলার্সর বিরুদ্ধে অসম সরকারে কি ব্যবস্থা গ্রহণ করব সেয়া হব লক্ষণীয়। লক্ষিমপুরের সঞ্জীব লাহন, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট।